এই অকাল বোধনের সনাতন শিশু ও সরীসৃপরা ভাসিয়ে দিল মহামায়া। এখানে বিন্দুর আবিষ্কার হয়নি এখনো। মায়ের ঘুম থেকে ওঠার আগেই ছোট্ট উজান উঠে পড়ে, বড় জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে। সব বন্ধুরা নতুন জামাকাপড় পরে আসবে তাকে ডাকতে। এখন শুধু অপেক্ষা, কখন যে মা জাগবে। এই মুহূর্তে উজান চোখে যেন শত শতাব্দীর জিজ্ঞাসা, কখন যে মা জাগবে। শুধুই অপেক্ষা উজান। আসলে কি অপেক্ষা নাকি যুদ্ধের শুরু? যেন বুর্জোয়া কাব্যের সিংহ চরিত্রের মতো আমি জেগে থাকি। ছোট্ট উজান এবার মায়ের হাত ধরে নতুন জামাকাপড় পরে বেরিয়ে পড়েছে দুর্গা মণ্ডপের দিকে। পৌঁছে উজান দারুণ অবাক এই বিশাল ব্যবস্থা দেখে। যেন থমকে গেল সময় ও সব কিছু, আরও একটা নতুন জগৎ। যথারীতি বিপ্লবী শিশু প্রশ্ন করে বসল মাকে, আঙুল তুলল দুর্গার দিকে, ওটা কে মা? উত্তরটা সবার জানা, আর পাঁচটা রক্ত মাংসের মানুষের মতো, ওটা তো মা, দুর্গা মা। দুষ্টু অসুরকে মারছে যাতে আর দুষ্টুমি না করে। দুর্গাও মা, তুমিও তো মা। কই, তোমার তো দশটা হাত নেই ওই মায়ের মতো। এখানেই রক্ত মাংসের মা থমকে যায়। তারপর মা উজানকে দুর্গার গল্প বলে সেদিন গোধূলি লগ্নে। অনেক বড় আয়োজন করতে হবে, 108টা প্রদীপ আর পদ্ম ফুল লাগবে। মা, আজ কি তবে অসুর বধ হবে? অসুরের বুক থেকে রক্ত পড়ছিল, আমি দেখেছি, হয়তো আর বাঁচবে না। মায়েরা কি এমন হিংস্র হয়? এখানে আর অস্তিত্বের বিজ্ঞাপন থাকে না। আমি বলি সমর্পণ অথবা আত্মঘাতী মা। আমি জেগে থাকি ঠিক যতটা বেঁচে থাকা আর নিঃশ্বাস জড়িয়ে চিলচিৎকার। অবলীলায় বলেছিলাম, আমার যাবতীয় যা কিছু সবটাই তোমার হিসেবি বলে মনে হয়। ধর্ম মানুষকে বোকা বানায় আর চরিত্র তার সুযোগ নেয়। ঘটে যায় আত্মশুদ্ধির যুগান্তকারী ছাড়পত্র। যে স্কেলে রাজনীতি মাপা হয়, আজ অসুর বধ হোক, এটা মাতৃনীতি নাকি রাজনীতি অথবা মায়ানীতি। দেখতে দেখতে এক চেতনা থেকে আরো বড় চেতনায় ঢুকে পড়ল উজান। স্বর্গ নামক এক বাড়িতে 10 জন দেবতা থাকে, যাদের অনেকটা মানুষের মতো দেখতে। তারা দুর্গাকে তাদের শক্তি আর জ্ঞান দিয়ে দিল, যা দিয়ে অসুর বধ হবে। তাতে প্রকাশ পেল শক্তি আর জ্ঞান দুটোই অস্ত্র। কালজয়ী কিছু উক্তি ভেসে গেছে মহানন্দায়। এখানে কেউ স্পন্দন খুঁজে বেড়ায় আর মুখরিত হয়ে ওঠে মহামায়া।
জীবন্ত হয়ে ওঠে সব সিদ্ধান্ত, তাতে কারোর বেহিসেবি শূন্য স্থান আশ্রয় পাবে কাল বৈশাখী। এই ওরাকিল যুগে আদুরে পুতুল ডাক নামের আঁচে পড়ে যায়, এক অদ্ভুত মুগ্ধতা তোমার প্রশান্ত ছায়ায় গোটা শরীরে। কে জ্বালালো প্রদীপ মহামায়ায়, কে ছোঁয়ালো পরশ পাথর প্রাণে, কে তুলে ধরল বড়া নদীর মতো, কে আছড়ে পড়ল দেহ ভাজে, কে ধরা পড়ল রক্তকরবীর গন্ধে, কে কে দিল চুম্বন, কে ধরা পড়ল অন্য দৃষ্টিপাতে, কে ভাঙল মেঘ, কে নামালো শরীর জুড়ে বজ্রপাত। তুমি কি জানো বুক ফাটা আর্তনাদ আত্মঘাতী চরিত্রে মহামায়া। এক অদ্ভুত মুগ্ধতা তোমার অহংকারে, এক অদ্ভুত বিপদমুখী প্রত্যয় তোমার অবস্থানে। মৃত রাষ্ট্র তোমার পরশে প্রাণ ফিরে পেল, যারা আগুন ছুঁয়েছিল প্রতিদিন, অভিমানগুলো গর্ভে ধারণ করেছিল, জীবিত অথবা জলজ নাকি নিঘাত বন্যতায়, ওরা খিদে পেলে খায়, এটাই বনজ কাব্য। পদ্মের আদলে রহস্য তৈরি হল, এক মুক্তিযুদ্ধের আপাদ মস্তক পরিকল্পনা। মহামায়া বিবর্তনে রক্ত জমাট বাঁধার আগেই শূন্য স্থান, আর গোটা অরণ্যের রাজা তোমার সৈন্যদল। অভিযোজন, এই ছিল শর্ত, তোমার মগজাত অক্সিজেন পুড়ে যায়, তাতে শরীরে আরো এক কাব্য জন্মাবে, তার শেষে আমি যুদ্ধ করে বেড়াই। ধীরে ধীরে আয়ুরেখা উজানের পথে, যেখানে নির্বাক একটা ঝড়ের নাম। আজ ফুটপাথ হয়ে কাল উত্তরে উলঙ্গ সাবেকিয়ানা, চোখের কোণে সহজ নিষ্ঠুরতা ভেঙে দিচ্ছে বারবার। আজ আবার নিঃসঙ্গতা নামবে এক পশলা, কিছুটা এগিয়ে যাই চলো। মৃতদেহ ঘুরেছে কিছু পরজীবী অথবা বুদ্ধিজীবী, হাতড়েছে দেহ প্রতি অঙ্গ। আমি তখন ছাদের কার্নিশ মেপে বেড়াই, যা কিছু জমা হবে নর্দমায়। চারপাশের শব্দ দূষণ আর জ্বলন্ত মোমবাতি গভীর রাতে জ্যোৎস্না মেখে আদরগুলো চুরি করেছিল কিছু নপুংসক প্রজাপতি। তারপর মিউসিস হারে কমতে থাকে অস্তিত্ব, বিপ্লবী শিশু প্রতীকী ভিটে আরও একটা নির্ভেজাল এনকাউন্টার। নিয়মিত গর্তে জমা পড়েছিল অভিনয়, সভ্যতার সবচেয়ে বড় অভিব্যক্তি মাতৃনীতি অথবা রাজনীতি। বেরিয়ে এলো জঠর ভেদে, ছুটতে থাকে উন্মাদ মৃত্যুমুখী, দিয়ে গেল যা কিছু দাবি অথবা নীতি কেউ জানে না। জন্মেছিল এক দানী নাকি দানব, যার মৃতদেহে পাওয়া যায় এখনো জঠরের গন্ধ। এ কেমন মহামায়া গোটা চালচিত্র জুড়ে, গোটা সভ্যতা স্থাপন হয়েছে। এ কেমন ধ্রুপদী মায়া গোটা সভ্যতা জুড়ে, অন্তহীন অপ্রতিম যুদ্ধের কাহিনী স্থাপন হয়েছে।
তবে আধুনিক প্রেক্ষাপটই পুষেছে যন্ত্রণার ঘৃণা, লজ্জা যেন বন্দী সত্তা মিথ্যে কল্পনা। আমি তোমারই মতো জীবন্ত বিষে ক্লান্ত, এক সহজাত ধ্বংসের কাহিনীর মুখ্য চরিত্র। সবে মাত্র আবিষ্কার করেছি মা, শীতযন্ত্র নিয়ন্ত্রিত হলেই জন্ম দেবে লাশ, আর মায়েরা আগুন ছুঁয়ে ফেলল। আমি তখন আধ ঘুমে তোমার আদলে হঠাৎ দেখে ফেলি চাঁদ। বহুভুজ সমাজ বাঁধতে থাকে নিঃশ্বাস, গিলে নেয় সৃজন, দেখতে দেখতে স্ত্রী মাংস আন্তর্জাতিক খেতাব পেল। আমি বরং আজ নীরবতাই পালন করি। এই অকাল বোধনের সনাতন শিশু ও সরীসৃপরা ভাসিয়ে দিল মহামায়া। Thank you.